সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে, একটি আপু আসছে ভুরকা পরিত অবস্থায়, পদ্ম অবস্থায় আসছে। আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? কাজলি। কাজলি আপু কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া। আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি বগুড়া। বগুড়া জেলা? বগুড়া। হ্যাঁ। আচ্ছা, পরিবারে কে কে আছে? কেউ নেই বাবা। কেউ নেই? হ্যাঁ, বাবা মা মারা গেছে। কার কাছে থাকেন আপনি? চাচার কাছে থাকেন। আচ্ছা আচ্ছা, থাকেন কোথায়? বগুড়াতেই থাকেন? হ্যাঁ, বগুড়া থাকে। কি করেন, কিছু করেন না লেখাপড়া করেন? কাজ করি, দর্জি কাজ করি। বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়নি। লেখাপড়া করছিলেন? না, লেখাপড়া বেশি করতে পারি না, বাবা মা মারা গেছে থেকে লেখাপড়া করতে পারি না। বয়স কত আপনার? 18। 18 বছর বয়স। তো এই বয়সে তো আসলে বিয়ে শাদী করে স্বামীর সংসারে থাকার কথা, অথচ আপনি প্রতিবেদনে আসছেন আসলে কি বলার জন্য? হ্যাঁ, আমার মনে করেন যৌতুকের জন্য বিয়ে শাদী হয় না, যৌতুক চাই অনেক টাকা। আমরা গরিব মানুষ, এভাবে এত টাকা কিভাবে দেব বলেন? যৌতুক চাই? হ্যাঁ। কেন যৌতুক চাই? কেন বলে এখন যৌতুক ছাড়া তো বিয়ে হয় না। আপনাকে দেখতে দেখতে খারাপ? এখন চাচা আসে বলে যে আমি এত টাকা দিয়ে তার বিয়ে দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, তা কেমন লাগে আসলে যে যৌতুক ছাড়া বিয়ে হচ্ছে না, এটা কেমন লাগতে? কি করবো বলেন, গরিব মানুষের তো এরকম দশা, বড় লোক হলে তার এই কথা হয় কেন? আচ্ছা, তা একটা বিয়ে করবেন সে আশা নিয়ে আসছেন? হ্যাঁ, যদি একটা ভালো একটা মানুষ পাই যৌতুক ছাড়া, যদি আমার বিয়ে করতে চাই সেরকম একটা মানুষ চাই। তো বিয়ে করলে তো মানুষ মুখটা দেখতে চাই, চেহারাটা একটু দেখতে চাই। তা আপনি তো পর্দা অবস্থায় আসছেন, চেহারাটা কি দেখা? নামাজ পড়ি, নামাজ সুদা করলে তার পর্দা ছাড়া তো আর হাঁটান যায় না। না, মেয়ে মানুষ পর্দা করা ভালো, তারপরে বিয়ে শাদী করলে তো মানুষ একটু চেহারা দেখতে চায়। যে দেখবো সে আমার পাশে সারা বিয়ে করে সারা জীবনে দেখবো, মেয়ে এরকমই একটা মানুষ চাই। আচ্ছা, বিয়ে করলে কি আপনার বাড়িতে গিয়ে যোগাযোগ করতে হবে নাকি আপনার সঙ্গে যোগাযোগ, আপনার পছন্দ হলেই হবে? আমার পছন্দ হলে, হ্যাঁ আমার পছন্দ করলেই হবে। আপনার পছন্দ মানে আপনার কোনো পছন্দ নেই, সে পছন্দ করলেই হবে, তাই না? এখন এসে কষ্ট লাগে কোনটা বেশি ভাবলে? কষ্ট লাগে এই দিন সারা জীবনটা তার নিয়ে সংসার করতে চাই, একটা যেরকম বয়সই হোক তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, জীবনে কখনো ভাবছেন বিয়ের জন্য ভিডিওতে আসতে হবে, এটা কখনো কল্পনা করছেন? এটা তো কখনো কোনোদিন ভাবি না। কোনোদিন ভাবেন না, তাই না? আর কোনো ইচ্ছা ছিল এটা নাচ গান করা বা এরকম কোনো শখ? নাচ গান করা এটা 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 পাশে তো নামাজ পড়ে না, নাচ গান করে এটা। সংসারে কাজকর্ম জানেন সব কিছু? হ্যাঁ সব। কি ভালো রান্না টান্না করতে পারেন? সব কিছুই করতে পারেন। সব কিছুই করতে পারেন, তাই না? এই যে আপনার কষ্টের কথা শুনে অনেকেই বিয়ে করতে যাবে, যোগাযোগ করতে যাবে, নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা নাম্বারটা মুখস্থ আছে? না, নাম্বারটা মুখস্থ। তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভিয়ার, শুনতে পারলেন এক অসহায় এতিম মেয়ে, আসলে বিয়ের বয়স হয়েছে, বিয়ে করার জন্য প্রতিবেদনে আসছে, যৌতুকের কারণে চাচা চাচির কাছে থাকে, তারা বিয়ে দিতে পারছে না। কেউ খারাপ না ভেবে সত্যিকার উদ্দেশ্যে যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01966857036। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।